এই যে আজকে 11 তারিখ, আর 3 দিন পরে যে দিবস আসতেছে বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব ভালোবাসা দিবস না এটা? মুসলমান মেয়েরা কান খাড়া করেন, 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে পালন করার জন্য যারা টাকা গুছিয়েছেন, অনেক মেয়ে আছে তারা টাকা পয়সা বাবা মার কাছ থেকে 1 বছরে গুছিয়ে গুছিয়ে রাখে, 14ই ফেব্রুয়ারি এই দিবস পালন করবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই দিবসটা এনেছিল ইংল্যান্ড থেকে, কোলাঙ্গার শফিক রহমান, ওর নাম ছিল শফিক রহমান। সাংবাদিকরা জিজ্ঞাসা করেছে, স্যার আপনার নাম তো শফিক রহমান, রহমান করলেন কেন? শয়তান ডাক দিয়ে বলেছে সাংবাদিকরা, রহমান শব্দের ভেতরে মৌলবাদের গন্ধ পাওয়া যায়, এই জন্য আমি রহমান কেটে রহমান করেছি। মুসলমান মা বোনেরা, যে শয়তান আমার আল্লাহর নাম পরিবর্তন করতে পারে, সেই শয়তানের নিয়ে আসা বিশ্ব ভালোবাসা দিবস পালন করা কোন মুসলমান মেয়ের জন্য শোভা পায়? বিবেক যদি আপনার থাকে, তখনও এই 3 দিন পরে যে দিবস আসতেছে 14ই ফেব্রুয়ারি, আমার মনে হয় আপনি পালন করতে পারেন না। মুসলমানের প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টা, প্রতিটি দিন, প্রতিটি বছর সবই ভালোবাসার। যাদের জীবনে ভালোবাসা নেই তারা পালন করবে ওইটা? আমাদের তো সব সময় ভালোবাসা, মায়ের জন্য সন্তানের ভালোবাসা, সন্তানের জন্য মায়ের ভালোবাসা, ভাইয়ের জন্য বোনের ভালোবাসা, স্বামীর জন্য স্ত্রীর ভালোবাসা।